হ্যালো ফ্রেন্ডস, স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, বর্তমানে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। আপনি শপিং মল থেকে হোক বা অনলাইন কেনাকাটা, সবখানেই কিন্তু ব্যবহৃত হচ্ছে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড। আর পকেটে নগদ টাকা বহনের চেয়ে প্লাস্টিকে কার্ডের বহন করা কিন্তু অনেক সুযোগ সুবিধা সম্পন্ন, কারণ এখানে আপনার টাকা নগদ হারিয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকছে। তাছাড়া আপনি শপিং মল বা অন্য যেখানেই যে কোনো একটা ব্যাংকের কিন্তু বুথ পেয়ে যাবেন, কাজে সেইখান থেকে আপনি টাকা তুলে বা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড সোয়াইপ করে আপনি অনায়াসে ব্যবহার করতে পারছেন সেটা, এবং কিনতে পারছেন আপনার পছন্দের জিনিস। কিন্তু এই বিশেষ সুবিধাজনক কার্ডটি যদি হঠাৎ করে হারিয়ে যায় বা কোনো এটিএম বুথে আটকা যায়, তখন আমাদের কি করতে হবে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। তাহলে চলুন আজকে জেনে নেই এর সবকিছু। বন্ধুরা, হঠাৎ করে যদি ডেবিট বা ক্রেডিট কার্ড হারিয়ে যায়, তাহলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ব্যাংকে আপনাকে জানাতে হবে। প্রতিটি ব্যাংকেরই একটি জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য 24 ঘন্টা খোলা থাকে, এরকম একটি নাম্বার দেয়া থাকে। আপনি সেই নাম্বারে ফোন দিয়ে তাৎক্ষণিকভাবে আপনার কার্ডের সমস্ত তথ্য দিয়ে কার্ডটি ব্লক করে দিবেন। আপনি যদি কার্ডটি ব্লক না করেন এবং পরবর্তীতে যদি আপনার কার্ড থেকে টাকা উঠানো হয়, তাহলে কিন্তু সমস্ত দায় দায়িত্ব আপনাকেই নিতে হবে। আর আপনি যদি কার্ডটি ব্লক করে রাখেন, ব্লক করার পরে যদি আপনার কার্ড থেকে টাকা উত্তোলন করা হয়, তাহলে তার দায় ব্যাংক নিতে বাধ্য। আপনি যদি ইন্টারনেট ব্যাংকিং করে থাকেন, তাহলে আপনি ব্যালেন্স চেক করে নিন। যদি বুঝতে পারেন যে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করা হয়েছে বা টাকা লেনদেন করা হয়েছে আপনার কার্ড হারানোর পরে, তাহলে সাথে সাথে আপনাকে ব্যাংককে জানাতে হবে। ব্যাংক কর্তৃপক্ষকে জানানোর পরে আপনার অ্যাকাউন্ট নম্বর, আপনার এটিএম কার্ড হারিয়ে যাওয়ার তারিখ এবং ব্যাংকে জানানোর তারিখ, এই সমস্ত তথ্য সংবলিত একটি মেইল আপনার পার্সোনাল ইমেইলে পাঠানো হবে। মেইলটি ভালো করে লক্ষ্য করবেন, মনোযোগ দিয়ে পড়বেন, ব্যালেন্স চেক করবেন। যদি কোনো গরমিল পরিলক্ষিত হয়, তাহলে অবশ্যই ব্যাংকে জানাতে হবে। এবারে ডেবিট কার্ড হারিয়ে যাওয়ার পরে নতুন ডেবিট বা ক্রেডিট কার্ড পেতে হলে আপনাকে নিকটস্থ থানায় একটি জিডি করতে হবে। জিডির কপি নিয়ে আপনাকে সংশ্লিষ্ট ব্যাংকে যোগাযোগ করতে হবে। নতুন ডেবিট বা ক্রেডিট কার্ড পাওয়ার জন্য আপনাকে সঠিক তথ্য দিয়ে একটি ফর্ম পূরণ করতে হবে এবং বিভিন্ন ধরনের কার্ড অনুযায়ী আপনাকে একটা ন্যূনতম চার্জ দিতে হবে। তার অন্তত 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পরে আপনি নতুন একটি পিন নাম্বারযুক্ত নতুন কার্ড পেয়ে যাবেন। এবারে এটিএম বুথে গিয়ে কেউ কেউ কিন্তু ছিনতাইকারীর কবলেও পড়েন এবং তাদেরকে নানা ভয়ভীতি দেখে পাসওয়ার্ড বলে দিতে হয়। তো আপনি এই ক্ষেত্রে একটু বুদ্ধিমত্তার সাথে একটি কাজ করলে আপনি এই ব্যবস্থা থেকে রেহাই পেতে পারেন। সেটি হচ্ছে আপনার যে পাসওয়ার্ড সেটা আপনি রিভার্সভাবে বলবেন। রিভার্সভাবে বললে ওই পাসওয়ার্ড যখন ছিনতাইকারী সাবমিট করবেন, তখন টাকাটা কিছুটা বের হয়ে এটিএম মেশিনে আটকে যাবেন, পুরোপুরি বের হবে না। তখন অটোমেটিক আপনার কন্ট্রোল রুমে সিগন্যাল চলে যাবে যে আপনি বিপদে পড়ছেন, এবং সকল এটিএম বুথে কিন্তু এই সুযোগটি রয়েছে।